অনেক কারণে মানুষের আসলে ঘাড়ে ব্যথা হতে পারে, সেটি স্ট্রেস রিলেটেড ব্যথা হতে পারে। আবার অনেকের এরকম কমপ্লেইন থাকে যে প্রেশার ওঠানামার সাথে ঘাড়ের একটা ব্যথার একটা সম্পর্ক থাকে। আসলে কি কি কারণে ঘাড় ব্যথা হয়ে থাকে? প্রথম ঘাড় ব্যথার কারণ হচ্ছে একটা মেকানিক্যাল ব্যাপার। মেকানিক্যাল ব্যাপারটা এরকম যে বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে আসেন, ওনারা এভাবে বলেন যে আমরা রাতে ঘুমাতে গেছি স্বাভাবিকভাবেই, কোনো ঘাড় ব্যথা বা কোনো কিছু ছিল না, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখা যাচ্ছে যে উনি ঘাড়ে খুব ব্যথা ফিল করছেন। এটা মোস্ট কমন, বেশিরভাগ পেশেন্ট, ইভেন 80-90% পেশেন্ট আমাদের কাছে এই কমপ্লেন নিয়ে আসেন। এটা একটা কজ, এটাকে আমরা মেকানিক্যাল পেইন বলে থাকি। এর বাইরেও যে কজগুলো আছে সেগুলো 10-15% হতে পারে, এগুলো কোনো প্যাথোলজির কারণে হয়ে থাকে। প্যাথোলজি মানে হলো যে কোনো না কোনো অসুখ তার আছে, সেটার কারণে হতে পারে। তো কী কী অসুখ থাকতে পারে? এক নম্বর হচ্ছে যে কেউ কোনোভাবে ব্যথা পেয়ে থাকলে, মনে করেন যে কেউ কোনো অ্যাসাল্ট হলো বা ট্রমা হলো বা অ্যাক্সিডেন্ট করলো বা পড়ে গেল, এটা একটা কারণ হতে পারে। দুই নম্বর কজ হতে পারে, আমাদের মেইনলি ইস্যু হচ্ছে যে আমাদের ঘাড়ের মধ্যে সার্ভাইকাল স্পাইন আছে, মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের যদি কোনো অসুখ থাকে তাহলে ঘাড় ব্যথা হতে পারে। মেরুদণ্ড অসুখগুলো কী কী? এক নম্বর অসুখ হচ্ছে যে আমাদের যেমন বয়সজনিত কারণে যেমন চুল পাকে, দাড়ি পাকে, সেরকম মেরুদণ্ডের যে হাড় সেই হাড়গুলোরও বয়সজনিত কারণে কিছু পরিবর্তন হতে থাকে। যদি হাড়ের কোনো বয়সজনিত কারণে পরিবর্তন হয় সেটা একটা ঘাড় ব্যথার কারণ হতে পারে। বয়সজনিত কারণ ছাড়াও আমাদের মেরুদণ্ডের মধ্যে যে নার্ভ আছে এবং স্পাইনাল কর্ড আছে, সেই স্পাইনাল কর্ড এবং নার্ভের উপর যদি কোনো কারণে প্রেশার পড়ে বা কোনো কারণে কোনো প্যাথোলজিক্যাল কোনো ব্যাপার স্যাপার হয় তাহলে এই ঘাড় ব্যথা হতে পারে। এর বাইরে আরও হতে পারে ইনফেকশনের কারণে, যদি ইনফেকশন থাকে ব্যাকটেরিয়া দিয়ে বা ভাইরাস দিয়ে বা অন্য যে কোনো কারণে যদি ঘাড়ের কোনো অংশে বা স্পাইনাল কর্ডের ভিতরে বা হাড়ের মাঝখানে যদি ইনফেকশন হয় তাহলে ঘাড় ব্যথা হতে পারে। এরকম ঘাড় ব্যথা, আপনি একটা বলছেন যে স্ট্রেস রিলেটেড ব্যাপার, স্ট্রেস রিলেটেড ব্যাপার স্যাপারও আছে, এটা এটা মাইনর কজ, তবে এটা ইম্পর্টেন্ট কজ নয়। আর একটা আপনি বলেছেন যে প্রেশার, যদি হাইপারটেনশনের কারণে প্রেশার ঘাড় ব্যথা হয় কিনা, ইয়েস, এটাও একটা কারণ হতে পারে। যদি কারো প্রেশারটা আনকন্ট্রোল হয়ে যায়, যদি যার নর্মাল যে লিমিট সেই লিমিটের বাইরে যদি চলে যায় তখনও ঘাড় ব্যথা একটা সিম্পটম ডিপ্রেশন আসতে পারে। শুধু হাইপারটেনশনের ক্ষেত্রেই ঘাড় ব্যথা হয় নাকি হাইপোটেনশনের ক্ষেত্রেও ঘাড় ব্যথা? ইউজুয়ালি হাইপোটেনশনে ঘাড় ব্যথা হয় না, এটা আমরা ইউজুয়ালি হাইপারটেনশনেই বেশি পাই। আচ্ছা।